হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কিছু বেসিক ট্রানজ্যাকশন কিভাবে ইম্প্যাক্ট করে সেটা দেখেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ইস্যুস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। আজকে আমরা একটু কঠিন, প্রথম দিকে আমরা একটু লিটল বিট কঠিন কিছু ট্রানজ্যাকশন অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে ইম্প্যাক্ট করে এবং তারপরে গ্র্যাজুয়ালি একটু কঠিন ট্রানজেকশন গুলো দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব নাম্বার 16 দিয়ে। 16 এ বলা হচ্ছে রিসিভ টাকা 7000 এগেইনস্ট রিসিভেবল। আমার একটা বাকিতে বিক্রি ছিল যেটা আমরা এর আগে দেখেছি ট্রানজেকশন নাম্বার 9 এ। ট্রানজেকশন নাম্বার 9 এ যদি আমরা যাই, সেখানে বলা ছিল ইনভয়েস রোজ এগেইনস্ট এ কাস্টমার ফর টাকা 10000 ফর প্রোভাইডিং রিপেয়ার সার্ভিসেস। তার মানে আমরা একজনকে একটা রিপেয়ার সার্ভিস প্রোভাইড করছি, বাকিতে ইনকাম হয়েছে কিন্তু টাকাটা আমি তখনও পাইনি, তার মানে এটা আমার রিসিভেবল, মানে ফিউচারে পাবো। যেহেতু আমি ফিউচারে পাবো, তো ফিউচারে কোনো জায়গা থেকে বেনিফিট যদি পাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি কন্ট্রোল থাকে, সেটা তাহলে আমার অ্যাসেট এবং সেই অ্যাসেটের নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর যেহেতু আমি একজনকে সার্ভিস দিয়েছি, আমার ইনকাম হয়েছে, সেই মোতাবেক আমরা 9 নম্বর ট্রানজেকশনে আমরা এটাকে রিসিভেবল আন্ডারে দেখিয়েছিলাম এবং সিমিলারলি এটা আমরা ইনকামও দেখিয়েছি। এখন বলছে নাম্বার 16 এ এসে বলছে একজনের কাছ থেকে আমরা 10000 টাকা পাই, সেখান থেকে আমরা 7000 পেয়েছি। তো যেহেতু সেই ভদ্রলোক আমাকে 7000 দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আমি আর তার কাছ থেকে পাবো অনলি 3000। তাহলে 10000 টাকার থেকে 7000 টাকা বাদ দিতে হবে। তো 7000 টাকা বাদ দিয়ে দেওয়ার পরে আমার এখন ব্যালেন্স 3000 টাকা রিসিভেবলের, এবং যেহেতু সে আমাকে টাকা দিয়েছে, আমার ক্যাশ বেড়েছে, সো আমি ক্যাশও এটাকে ইনক্লুড করে নিয়েছি। এরপরে আমরা যে ট্রানজেকশনটা দেখবো সেটা হচ্ছে নাম্বার 17। 17 এ বলছে যে ইউজড স্পেয়ার পার্টস ফর টাকা 5000 ফর প্রোভাইডিং সার্ভিসেস। আমি যে বিভিন্ন লোকজনকে রিপেয়ার সার্ভিস প্রোভাইড করছি, এই সার্ভিস প্রোভাইড করতে যেয়ে আমার কিছু স্পেয়ার পার্টস খরচ হয়ে গেছে, মানে ইউজ করে ফেলেছি। তো যেহেতু আমি কিছু স্পেয়ার পার্টস ইউজ করে ফেলেছি, তার মানে সেই পরিমাণ স্পেয়ার পার্টস আমার কমে গেছে। তাহলে আমার যে স্পেয়ার পার্টস শুরুতে ছিল, আমি যদি যাই, স্পেয়ার পার্টস ছিল আমার 25000 টাকার। সো স্পেয়ার পার্টস থেকে আমার তাহলে 5000 টাকা কমে গেছে, 5000 টাকা স্পেয়ার পার্টস যেটা আমি ইউজ করে ফেলেছি। তাহলে আমি এখান থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, আমার তো 5000 টাকা স্পেয়ার পার্টস নাই, আমার আছে তাহলে আর বাকি 20000 টাকা, সেটা আমার এখানে আছে। এই যে স্পেয়ার পার্টস, 5000 টাকা স্পেয়ার পার্টস থেকে আমি যে বেনিফিট পাওয়ার কথা, সেই বেনিফিট কিন্তু আমি কনজিউম করে ফেলছি। আর আমরা জানি যদি কোনো জায়গা থেকে আমরা বেনিফিট কনজিউম করে ফেলি, তাহলে সেটা হবে আমাদের এক্সপেন্স। তাহলে আমার এক্সপেন্স বেড়েছে, এক্সপেন্স যদি বেড়েছে, তাহলে আমার এক্সপেন্সে কলামে এসে আমাকে এক্সপেন্সটাকে লিপিবদ্ধ করতে হবে। সো 5000 টাকা। আপনারা যদি একটু আমাদের ইকুয়েশন দিকে তাকাই, দেখেন এখানে আমার অ্যাসেট পাশে 1,80,800 টাকা এবং লায়াবিলিটি পাশে কিন্তু 1,80,800 টাকাই আছে। তার মানে কিন্তু ইকুয়েশনটা মিলে যাচ্ছে। নাম্বার 18 এ বলছে যে ব্যাংক লোন পে করা হয়েছে। তার মানে আমার একটা ব্যাংক লোন ছিল। আমরা যদি একটু দেখি যে আমার 7 নম্বর ট্রানজেকশনে আমরা ব্যাংক লোন নিয়েছিলাম, তখন আমার ক্যাশ এসেছিল এবং একটা লায়াবিলিটি ক্রিয়েট করা হয়েছিল। এখন সেই যে ব্যাংক আমার থেকে 1,00,000 টাকা পায়, এখান থেকে আমি ব্যাংকে 10,000 টাকা পে করে দিছি। তার মানে ব্যাংক থেকে এই লায়াবিলিটি থেকে আমার 10,000 টাকা বাদ হয়ে যাবে, কারণ আমি তো ব্যাংকে আর বাকি দিব কত, 90,000 টাকা। আর এটা পে করতে যে আমার কিন্তু ক্যাশও চলে গেছে, তাহলে ক্যাশ থেকেও আমার 10,000 টাকা কমায় ফেলতে হবে। সো আমি ক্যাশ থেকে 10,000 টাকা কমায় ফেললাম। নাম্বার 20 আমরা একটু দেখি যে এডিশনাল ইনভেস্টমেন্ট মেড বাই আশিক। আশিক হচ্ছে এই রিপেয়ার শপের ওনার, এবং ওনার যদি বিজনেসকে কিছু দেয়, তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল হবে। তাহলে আশিক আমাকে 50,000 টাকায় এডিশনালি দিয়েছে, তাহলে আমি আশিকের ক্যাপিটাল বাড়বে, মানে আমার ক্যাপিটাল বাড়বে, বিজনেসের ক্যাপিটাল বাড়বে। সো ক্যাপিটালের জায়গায় আমরা তাহলে দিয়ে দিব এখন 50,000 টাকা দিয়েছে। সো 50,000 টাকা ক্যাপিটাল বেড়ে গেল, এবং এই 50,000 টাকা আমি আশিক থেকে ক্যাশ পেয়েছি, তার মানে আমার ক্যাশও কিন্তু বেড়ে গেছে। সো আমি ক্যাশটাকেও বাড়িয়ে দিলাম। দেন আমরা যদি আর একটু দেখি, আমার 23টা একটু দেখি। বলা হচ্ছে অর্ডার মেড টু ভেন্ডর ফর এ কার। একজন কার ব্যবসায়ীর কাছে আপনি একটা অর্ডার প্লেস করেছেন গাড়ি দেওয়ার জন্য, কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই,
কোনো গাড়িও এখন ডেলিভারি হয় না, আপনি জাস্ট খালি অর্ডার দিয়েছেন। এই অর্ডারে দেওয়ার কারণে কিন্তু আমার যে ইকুয়েশন, এই ইকুয়েশনে অ্যাসেট লায়াবিলিটি, অ্যাসেট তো বাড়ে নাই যেহেতু আমি কিছু পাই নাই, যেহেতু এখনো আমাকে ডেলিভারি করে নাই তাহলে লায়াবিলিটিও বাড়ে নাই, ক্যাপিটাল তো হওয়ারই কথা না, মালিক হলে ক্যাপিটাল হবে, এক্সপেন্স ইনকামও না এবং ড্রয়িংও না। তার মানে কি, এইটা এই যে ইভেন্ট আমি অর্ডার দিলাম, এই ইভেন্টের কারণে কিন্তু আমার এই এই যে এলিমেন্টস এলিমেন্টসগুলোতে কোনো চেঞ্জ আসে নি। যদি এলিমেন্টসে কোনো চেঞ্জ না আসে সেটা কিন্তু আমার ট্রানজ্যাকশন হবে না, আর ট্রানজ্যাকশন যদি না হয় তাহলে সেটা আমার অ্যাকাউন্টিংয়ে আসার কথা না, অ্যাকাউন্টিং ইকুয়েশন আসার কথা না। যদি এরকম কিছু আপনাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব, আমরা এই পুরা রোটাকে ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক রেখে আমরা এই পাশে লিখে দিব, এই পাশে লিখে দিব কি যে অর্ডার মেড টু ভেন্ডর ফর এ কার অ্যান্ড দিস ইজ নট এ ট্রানজ্যাকশন। আমরা এরপরে 27 একটু দেখবো, 27 যেটা বলছে মেড ইনভেস্টমেন্ট ইন লিস্টেড কোম্পানি লিস্টেড স্টক ফর টাকা 10,000, তার মানে হচ্ছে লিস্টেড কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা হয়েছে। কে ইনভেস্ট করছে? অর্গানাইজেশন মানে বিজনেস হাউস। এটা বিজনেস হাউস ইনভেস্ট করার কারণে বিজনেস হাউস থেকে টাকা চলে গেছে, সে যদি শেয়ার পারচেস করেছে তাহলে শেয়ার পারচেস যদি করে থাকে তাহলে তার টাকা চলে গেছে। টাকা চলে গেলে আমরা তাহলে টাকাটা আগে বের করে দিই এখান থেকে, যেহেতু এটা চলে গেছে একটা আসপেক্ট আমরা পেয়ে গেলাম। এখন কোশ্চেন হলো আরেকটা আসপেক্ট কি হবে, আমি ইনভেস্টমেন্ট করছি লিস্টেড কোম্পানি শেয়ারে, তার মানে ওখান থেকে আমি শেয়ার পেয়েছি, এই শেয়ার কিন্তু আমার ক্যাপিটাল না, এটা ওই যে কোম্পানির শেয়ার কিনেছি সেই কোম্পানি ক্যাপিটাল, সে যখন অ্যাকাউন্টিং করবে সে তখন এটাকে ক্যাপিটাল দেখাবে, বাট আমার জন্য কিন্তু এটা ইনভেস্টমেন্ট, এক্ষেত্রে আমি হয়ে যাচ্ছি ওই ওই কোম্পানির ওনার। সো তার মানে আমি আমার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেব, আমি একটা জায়গায় ইনভেস্ট করেছি, সো ইনভেস্টমেন্ট এখানে ইনভেস্টমেন্ট যেহেতু নাই আমরা এখানে এটাকে ইনভেস্টমেন্ট করে নিতে পারি, ঠিক আছে ইনভেস্টমেন্ট। সো এখানে ইনভেস্টমেন্ট আমার বেড়ে যাবে 10,000 টাকা ইনভেস্টমেন্ট, এটা আমার অ্যাসেট, কারণ কি আমি শেয়ারটা যে কিনেছি এই শেয়ারটা আমি পরে কিন্তু বিক্রি করে টাকা ফেরত পাবো বা টাকা লাভও করতে পারি। হ্যাঁ, তার মানে ফিউচারে এখান থেকে আমরা কিন্তু বেনিফিট পাবো, যেহেতু আমরা ফিউচারে এখান থেকে বেনিফিট পাবো এবং এটা আমার কন্ট্রোল আছে, এটা আমার অ্যাসেট, এবং এই অ্যাসেটটা কিনতে যেয়ে আমার কিছু টাকা চলে গেছে, সেই জন্য আমরা ক্যাশ থেকেও বাদ দিয়ে দিয়েছি। 28 এন্টার্ড ইন টু অ্যান এগ্রিমেন্ট উইথ এ কাস্টমার, এবং কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা। তার মানে আপনি আপনার একজন কাস্টমার সাথে একটা এগ্রিমেন্টে গেছেন যে সেখানে বলা হচ্ছে যে আপনি তার একটা গাড়ি ঠিকঠাক করে দিবেন, সেটার জন্য আপনাকে সে 50,000 টাকা দিবে, এটা একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এখনো আপনি গাড়ি ঠিকও করেন নাই, কোনো টাকা পয়সাও পান নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এটাও কিন্তু আসলে আমার ওই 6টা এলিমেন্টের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না, এটার কারণে না আমার কোনো অ্যাসেট বাড়তেছে, না আমার লায়াবিলিটি ক্যাপিটাল হওয়ারই কথা না, এক্সপেন্স ইনকামও এখনো হয়নি, যখন আমি সার্ভিস দিব তখন আমার ইনকাম হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু আমার কোনো ট্রানজেকশন হবে না, আমরা এই সেই ব্ল্যাঙ্ক রেখে দিব, কলামগুলো ব্যাংক ব্ল্যাঙ্ক রেখে দিব, এবং সেখানে আমরা বলে দিব যে যে এটা কোনো ট্রানজেকশন না। আমরা 24 একটু দেখি, এটা একটু মাঝখানে আমরা মিস করে গিয়েছি, এটাও একটু একটু দেখার বিষয় আছে, যে বলা হচ্ছে রিসিভ টাকা 10,000 অ্যাজ অ্যাডভান্স অ্যাগেনস্ট সার্ভিসেস। মানে হচ্ছে আপনি টাকা পেয়ে গেছেন কাস্টমার কাছে ইন অ্যাডভান্স, এখনো কিন্তু সার্ভিস দেন নেই, তা আপনি যে টাকা পেয়েছেন, টাকা তো পেলে আমার ক্যাশ তো বেড়েছে, সো আমার ক্যাশ বাড়িয়ে দিতে হবে, 10,000 টাকা ক্যাশ আমরা বাড়িয়ে দিলাম। আমি কি সার্ভিস দিয়েছি? না, সার্ভিস এখনো দেই নাই, তাহলে এটা আমার ইনকাম না, এক্সপেন্স তো না, ড্রয়িংও না, ক্যাপিটালও না, কিন্তু এই 10,000 টাকা তার কাছ থেকে আমি অ্যাডভান্স নেওয়ার কারণে আমার একটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। কি অব্লিগেশন ক্রিয়েট হয়েছে? তাকে আইদার আমাকে সার্ভিস দিতে হবে, অথবা আমি যদি সার্ভিস দিতে না পারি তাহলে এই টাকাটা ফেরত দিতে হবে, ফিউচারে তাকে কিছু একটা দিতে হবে, এবং ফিউচারে যদি কাউকে কিছু দেওয়া লাগে সেটা কিন্তু আমাদের লায়াবিলিটি হবে। এই লায়াবিলিটির নাম আমরা দিতে পারি আর্নড রেভিনিউ, মানে এই রেভিনিউটা আমাদের এখনো আর্ন হয়নি, সো এটা আমাদের লায়াবিলিটি। সো আমি এখন লায়াবিলিটিতেও 10,000 টাকা অ্যাড করে দিলাম। সো দেখেন আমার ইকুয়েশন কিন্তু এখনো মিলে যাচ্ছে। ট্রানজেকশন নাম্বার 30 আমরা একটু দেখি, সেখানে বলছে ভ্যান্ডর ডেলিভার দ্য কার, ও যে আমরা একটা অর্ডার করছিলাম গাড়িদের ডেলিভারি দেওয়ার জন্য, সেই ডেলিভারিটা এখন দিছে
যেটার এবং গাড়িটার মূল্য হচ্ছে 10 লাখ টাকা। ক্যাশ কি দিছি কি দেই না কিছু বলা হয় নাই, তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখানে ক্যাশ দেওয়া হয়নি, আমি সেটাই শুধুমাত্র গাড়িটা ডেলিভারি পেয়েছি। তো গাড়িটা ডেলিভারি যেহেতু পেয়েছি, আমার তো অ্যাসেট বাড়ছে, গাড়িটা যেহেতু আমার জন্য অ্যাসেট, আমার অ্যাসেট তো বেড়ে গেছে, সো আমি অ্যাসেটের কারের আন্ডারে আমি এখানে অ্যাসেট দেখাই দেবো 10 লাখ টাকা। আর যেহেতু আমি এখন টাকা দেই নাই, আমাকে তো টাকা দিতে হবে, তো আমার একটা লায়াবিলিটি, সো অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে, কারের আন্ডারে আমি এই লায়াবিলিটিটা দেখাই দেব। সো 10 লাখ টাকার লায়াবিলিটি আমার ক্রিয়েট হয়েছে। এবং দেখেন আপনি কিন্তু দুই পাশে অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আপনি দেখেন মিলে গেছে। এভাবেই যত ধরনের ট্রানজেকশন হোক না কেন, আপনারা যদি চিন্তা করতে পারেন বা বের করতে পারেন যে ওই ট্রানজেকশনের কারণে আমার এই 6টা এলিমেন্টে কি কি চেঞ্জ আসছে, এবং প্রতিটা ট্রানজেকশনে কিন্তু 2টা অ্যাসপেক্ট অবশ্যই থাকবে। একদিকে একটা অ্যাসেট বাড়তে পারে, কমতেও পারে, মানে এখানে কোনো না কোনো চেঞ্জ আসবে, বাট চেঞ্জগুলা আমাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। এবং সেটা যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করি, আমি তাহলে প্রপার জায়গায় এটা বসিয়ে দিব, এবং তাতে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটের আস এবং লায়াবিলিটি, ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িং, এগুলো অ্যাডজাস্ট করে যে ব্যালেন্স হবে আর অ্যাসেটের যে ব্যালেন্স হবে এটা সেম হতে বাধ্য। আশা করি অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের হয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদেরকে জানাবেন, আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।